যে ছবিটা হাফ সিরিয়াস, এতে একটা পার্ট আছে স্বর্গের দিক, একটা পার্ট আছে মর্তের দিক। মর্তের দিকের যে গল্পটা তাতে দু তিনটে সেকশান আছে, তার দুখানা ফ্যামিলিকে প্রাধান্য নিয়ে আছে। তার মধ্যে একটা ফ্যামিলি স্টোরিতে আমি আমদিহের একটা ফ্যামিলি উত্তর কলকাতার একজন খুব সাকসেসফুল নয় এমন একজন লয়ার, এখন তার এই সাকসেসফুল না হওয়ার বিটারনেসটা তার ক্যারেক্টারে, তার স্বভাবে, তার এক্সপ্রেশনে প্রকাশ পায়। দি ফ্যামিলি কনসিস্ট অফ ওয়াইফ, দুটি ছেলে, দুই ছেলের প্রথম ছেলের বউ এবং দ্বিতীয় ছেলের একটা সম্বন্ধ খোঁজার ব্যাপার চলছে। এই একটা অশান্তির সংসার, অশান্তি অন্য কোনো কারণে এই লোকটার চরিত্রের জন্যে। লোক ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক করে বাড়ি ফিরে মিসবিহেভ করে ছেলের সঙ্গে, বউয়ের সঙ্গে, একদম এই ধরনের একটা বিটার ক্যারেক্টার। প্রথমত উৎসবের সঙ্গে আমি আগে কাজ করেছি, নন ফিকশনে আমি কাজ করতে গিয়ে দেখেছি ডিরেকশনে যে খুব কম্পিটেন্ট। ও আমি একজন ডিরেক্টরের যেটা দরকার হয় যে আমি এই ছবিটার পর এই ছবিটা দেখতে চাইছি, আমি এইটা চাইছি দেখতে, এই ভিশনটাই ও একদম ভেরি ক্লিয়ার। এবার একটা ছবি হওয়ার পর সেইটার ফেলিয়ার সাকসেস হোক অন্য স্টোরি, এইটা একটা কারণ যে কনফিডেন্স নিয়ে আমার কোনো সন্দেহ নেই। দুই হচ্ছে ইদানিংকালে যে ডেবিউ চ্যান্সরা সাকসেসফুলি কাজ করেছে, আই এম ফর্চুনেট তাদের অনেকেরই ডেবিউ ফিল্মে আমি কাজ করলাম। ওই সময় সেবা দিয়ে এখান থেকে কিছুটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে সিদ্ধ গিয়ে দেখলো বেরিয়ে গেছে। দেখো ফাইনালি একটা ছবি ভালো হয় নয় খারাপ, হ্যাঁ অন্য কিছু হওয়াটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে একটা গ্রহণযোগ্যতা, মানুষের ভালো লাগা, এবং ছবিটা যত বেশি মানুষের কাছে পৌঁছায় তার একটা এফার্ট, সেই এলিমেন্টগুলো এই ছবিতে আছে বলে আমার।